শুদ্ধি অভিযান যে টার্গেট অ্যাচিভ করার জন্য আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা শুরু করেছেন সেই টার্গেট অ্যাচিভ না হওয়া পর্যন্ত এ অভিযান পরিচালিত হবে এটা এখন যার কথাই বলেন নতুন করে যে নামিয়ে আসুক এইসব নাম শুদ্ধি অভিযানের মধ্যেই আছে এবং এরা নজরদারিতে ছিল কাজেই এদের সঙ্গে বা অন্য যারা এই অপকর্মের সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা সারা বাংলাদেশে নজরদারিতে আছে এবং এই নজরদারির মধ্যেই সাম্প্রতিক যে গ্রেপ্তার সেটা হয়েছে এদের পেছনে যারাই থাকুক তারাও ধরা পড়বে প্রত্যেকেই নজরদারিতে আছে কাজে শুদ্ধি পড়বে শুদ্ধি অভিযান বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে তাগি সন্ত্রাসী চিহ্নিত চাঁদাবাজ চিহ্নিত মাদক ব্যবসায়ী চিহ্নিত অপকর্মকারী এদের বিরুদ্ধে শেখ হাসিনার শুদ্ধি অভিযান এটা চলবে এবং এতে আজ একজন ধরা পড়লে সঙ্গে কে আছে সেও নজরদারির বাইরে আছে এমনটি মনে করার কোনো কারণ নেই শাখা প্রশাখা জড়িত থাকলে সব কিছুই শুদ্ধি অভিযান শুরুর সঙ্গে সঙ্গে নজরদারিতে আছে এবং তার গ্রেপ্তারটাও একটা নজরদারি অংশ কাজে আরও অনেকেই ভবিষ্যতে গ্রেপ্তার হতে পারে সে যে কোনো লোক হতে পারে এই দল এই সরকারের আমলে অপরাধ করে কোনো এমপি ছাড়া পাবে কোনো প্রভাবশালী ব্যক্তি যত প্রভাবশালী হন অপরাধ করলে তাকে সেটার জন্য অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে